এক একটা কোম্পানির এক এক রকম, এটা যে 6MG মানে যে প্রত্যেকটা কোম্পানির 6MG সেম ইটস নট ওয়ান্ডারফুল আমি যতদূর জানি যে আপনি আপনার আপনার হাজবেন্ডকে ডিভোর্স করতে চাচ্ছেন, আমার রাইট? ওটা তো আমি আসলে রাগের মাথায় বলে ফেলেছি। দ্যাটস ইট, রাগের মাথায় বলে ফেলেছিল, দ্যাটস নো প্রবলেম এট অল। রাগের মাথা, রাগের মাথা না, যতদূর আমি জানি যে আপনার হয়তো অন্য কোনো একটা ছেলেকে ভালো লেগেছিল, তারপর আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স করতে চেয়েছেন, যখন আপনি দেখলেন যে আপনার এই সহজ সরল ব্যাকডেটেড হাজবেন্ডটা নিজেকে আমূল পরিবর্তন করে ফেলছে, দুটো মেয়ে বান্ধবী হয়েছে, তখন আপনি কী হলেন? ইনসিকিউর ফিল করলেন, টনক নড়েছে আপনার, তাই তো? স্ট্রেঞ্জ, বললাম তো রাগের মাথায় বলে ফেলেছিলাম। এন্ড ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আসলে আমার সাথে কারো কোনো ভালো লাগার সম্পর্ক নেই, স্রেফ বন্ধু ছিলাম আমরা, কিন্তু এখন সে বন্ধুত্বটাও নেই। আমার মধ্যে কোনো চার্ম খুঁজে পাচ্ছি না দেখে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ। সো এই চার্ম, স্টাইল, পার্টি, শপিং, এইগুলো কি সম্পর্ক? কই আমি তো কখনো তোমাকে বলিনি যে তুমি দেখতে কেন ক্যাটরিনা কাইফের মতো না, তোমার হাসি কেন ড্রু ব্যারিমোরের মতো না, তোমার চোখ কেন অড্রি হেপবার্নের মতো না। আমি তো তোমার মধ্যে সব কিছু কখনো খুঁজিনি, আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি অ্যাজ মাই ওয়াইফ, আমি আমার বউকে ভালোবাসতে চেয়েছি, এটা কি যথেষ্ট ছিল না? সরি, আই এম সরি, আমি না আসলে বুঝতে পারিনি, আই এম সরি, আই এম রিয়েলি মিন ইট, ক্ষমা করে দিন প্লিজ। সত্যিকারের সম্পর্কগুলো না কেমন যেন এরকমই হয় ডাল ভাতের মতো, বাইরে থেকে হয়তো অনেক সুবাস ছড়ায় না, কিন্তু ভেতরটা সুস্থ আর সুন্দর রাখে। এনিওয়েজ গাইস, হ্যাভ এ গুড টাইম, ওকে, আই এম লিভিং মানে আমি একেবারে চলে যাচ্ছি না, মানে নট ফর এভার, আমি গেলাম। খুবই সহজ সরল একটা মাটির দলা, ওকে, সো জাস্ট টেক কেয়ার অফ ইট, ওকে, আই এম লিভিং। I'm not here, so it seems weird. I'm sorry.